এক নজরে সুপ্রিম কোর্টের পাঁচ কথা। এক নূপুর শর্মার আগ্রাসী বেপরুয়া চরিত্র আমরা দেখেছি, ওকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। দুই, এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছে, দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি একাই দায়ী। তিন, তিনি একটি দলের মুখপাত্র, তো কী হয়েছে, শুনেছি তিনি আইনজীবী ছিলেন, এই তার আইন সংবিধানের প্রতি দায়বদ্ধতা, ওটা কথা বলার ধরুন। চার, রাজস্থানের উদয়পুরে যে দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য এই মহিলার মন্তব্য দায়ী। পাঁচ, দিল্লি পুলিশ কেন নীরব বসে রইল, একটা টেলিভিশন চ্যানেল একটা বিচারাধীন স্পর্শকাতর বিষয় নিয়ে ডিবেট করছে, সেটাকে কিভাবে অনুমতি দেওয়া হয়, এই টিভি চ্যানেল কি কোনো এজেন্ডা নিয়ে চলছে। দেশে যা যা হচ্ছে তার জন্য একা নূপুর শর্মা দায়ী, তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। পয়গম্বর মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, শুধুমাত্র তাই নয় আন্তর্জাতিক মহলেও মুখ পড়েছিল ভারতের। সেই নূপুর শর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে সারা দেশের কাছে নূপুর শর্মাকে ক্ষমা চাইতে হবে। সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় দেশ জুড়ে যে ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র নূপুর শর্মা দায়ী। এদিন বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, আমরা বিতর্ক সভাটি দেখেছি, যেভাবে তিনি এই সমস্ত কথা বলেছেন পরে নিজেকেই আইনজীবী বলেছেন, এটা লজ্জাজনক, সারা দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। সুপ্রিম কোর্টের কাছে নূপুর শর্মার আইনজীবী বললেন তাকে প্রতিদিন প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে, তখন আদালতের তরফে বলা হয় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন, দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য একা তিনি দায়ী। এদিন আদালতের তরফে বলা হয় নূপুর শর্মা একজন অহংকারী এবং অনুর চরিত্র, নিজেকে একটি দলের মুখপাত্র হয়ে কি মনে করছেন তিনি, তিনি মনে করছেন তার নিজেকে শাসক বল রয়েছে, তাই তিনি যে কোনো কিছু করতে পারেন, তিনি যে কোনো কিছু মন্তব্য করতে পারেন। তখন নূপুর শর্মার আইনজীবী বললেন তিনি শুধুমাত্র অনুষ্ঠানে পরিচালকের উত্তর দিচ্ছিলেন, পরিবর্তে আদালতের তরফে বলা হয় তাহলে পরিচালনার দায়িত্বে যিনি রয়েছিলেন তার বিরুদ্ধেও মামলা দায়ের করা প্রয়োজন। আইনজীবীর প্রশ্ন, দেশের মানুষের কি বাক স্বাধীনতা নেই, পরে বিচারপতি বললেন বলার অধিকার সকলের রয়েছে, গণতন্ত্রে ঘাসের বৃদ্ধির ক্ষমতা রয়েছে, গাধার ঘাস খাওয়ার অধিকার রয়েছে, তবে কোনো কিছু না ভেবে মন্তব্য করা ঠিক নয়। গত কয়েকদিন ধরে নূপুর শর্মার মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ, যার প্রভাবও পড়েছিল বাংলায়। হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদের একাধিক জায়গায় দীর্ঘ সময় বন্ধ থাকে ইন্টারনেট পরিষেবা, এমনকি আন্তর্জাতিক মহলেও বারবার কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সরকারকে। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। এক নজরে সুপ্রিম কোর্টের পাঁচ কথা। এক, নূপুর শর্মার আগ্রাসী বেপরুয়া চরিত্র আমরা দেখেছি, ওকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। দুই, এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছে, দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি একাই দায়ী। তিন, তিনি একটি দলের মুখপাত্র, তো কী হয়েছে, শুনেছি তিনি আইনজীবী ছিলেন, এই তার আইন সংবিধানের প্রতি দায়বদ্ধতা, ওটা কথা বলার ধরুন। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।